আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, إياك نعبد وإياك نستعين. وقال تعالى ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. عن أبي بكر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا أبتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় শ্রম অর্থ মেধা ব্যয় করেছেন এবং দূর দূরান্ত থেকে এসে যারা মাহফিলে সামিল হয়েছেন, আল্লাহ আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে মনোনীত করুন। তাওহীদি আকীদা পোষণের গুরুত্ব, এ বিষয়ে সংক্ষিপ্ত কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন তো বলা যাবে না যে আপনারা একটু শান্তভাবে বসুন, উঠা বসা করবেন না, এ কথা তো এখন বলা যাবে না। যাবে যাবে না, না গতবার যেমন অপমান করেছিলেন এবার অপমানটা করেন না। এই মাঠে না, আমি নিজে একটা কাজ করি, কোনো প্রোগ্রামে যেতে না পারলে আমি কয়েকটা জায়গায় ও এলাকায় ফোন দিয়ে দিই যে আমি এই প্রোগ্রামে যাচ্ছি না, আমার জানা নাই কেন পোস্টার করা হয়েছে, আমার নামে পোস্টার ছাপিয়ে দেওয়া হয়েছে, আমি জানি না, আমি এটা আমার নিজের স্বভাব অভ্যাসের কথা। কারণ গতবার জাতটাকে অপমান করেছিলেন আমাকে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসতে পারেননি, এই জয়পুরহাটেরই ঘটনা। গত 19 তারিখে এই প্রোগ্রামে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু উস্তাদ যে গেলেন না দিনাজপুরে, বক্তব্য শেষ করলাম, এক শ্রেণীর মানুষ এসে মঞ্চের সামনে দাঁড়িয়ে সুন্দর ভাষায়, মানে এর চেয়ে সুন্দর কথা মনে হয় তারা জানে না, দুইটা কথা বলে শিক্ষা দিল। আমি বললাম যে কর্তৃপক্ষকে বলেন এ ব্যাপারে আমি কিছু জানি না, এজন্য প্রোগ্রামের শুরুতেই বলে দেওয়া উচিত যে আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব প্রোগ্রামে আসতে পারছেন না, তাহলে যারা আসার
তারা আসবে, যারা আসার তারা আসবে না। কি আমি খারাপ বললাম কথাটা? এই খেতলাল মাঠের প্রোগ্রামের গুরুত্ব অনেক বেশি। এই মাঠের প্রোগ্রাম আর কালায়ের প্রোগ্রাম এক না। এই খেতলালের প্রোগ্রাম আর এই কুমোর গ্রামের প্রোগ্রাম এক না। এখানে মাত্র কিছু জন মানুষ, কিছু মানুষ প্রচেষ্টা করে প্রোগ্রাম করে। এত মানুষ এই এলাকা আছে? আমি একবার মনে হয় আগে আসছিলাম, তো আমার দুইটা কথা শুনবেন আপনারা, বলবো? আচ্ছা, যদি শুনেন তাহলে একটু শুনছেন তো? আব্দুর রাজাক সাহেব নাই, শুনছেন তো? আচ্ছা, এবার একটু শান্ত হলেন তো? দুটা কথা শুনবেন, আলহামদুলিল্লাহ। মানে জোর করে বাধ্য ফাঁকি দিয়ে আমার কিন্তু স্বভাবই এটা, এটা জানেন না আপনারা। এই 3 বছর আগে এক বড় প্রোগ্রামে বসেই বলেছিলাম, ঘোষণা দেয়নি, বসেই বলেছিলাম আজকে আপনাদের মাঝে আব্দুর রাজ্জাক সাহেব নেই, তিনি চিটাগঙ্গে আছেন, আসতে পারবেন না, বলে বক্তব্য শুরু করেছিলাম। আজকে আবদুল্লাহ বলে গেছে, তো আপনাদের আরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য কথাগুলো বললাম। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে তাওহীদের সংরক্ষণ, আমি এ বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ, যদি আপনারা একটু সময় দেন। আপনারা বাদাম খাচ্ছেন মনে হয়, আচ্ছা কোথায় যেন বললাম এই কথাটা যে আপনারা বাদাম খাবেন না, তো ওখানকার কোনো মানুষ এখানে নাই, শিখটা মোলাম গাড়ি একটা প্রোগ্রাম করলাম সেখানেও মনে হয় বললাম, তা আজকেও বাদাম খাচ্ছেন কেন আপনারা? এই মিথ্যা তাফসির মাহালি মাহফিলের প্রভাব আছে আপনাদের উপরে, কখনোই না। ভাই বন্ধুরা আমার, এবার অনুরোধ করতে পারি আপনারা যদি জায়গা ফাঁকা থাকে একটু বসুন, সংক্ষেপে কথা বলি, এসেছি কিছু কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর রহম। তবে আপনারা যারা এসেছেন, আমি আশার বাণী বলি, আমি যে ফজিলতটা বলবো এখন, এই ফজিলত থেকে কেউ বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ, ফজিলত থেকে কেউ বঞ্চিত হবেন না, এ কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী আওসাত 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন একসঙ্গে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে আল্লাহ ডেকে বলেন, আল্লাহর কথা যেখানে হয়, আল্লাহর কথা যেখানে হয়, যেখানে পর্যালোচনা হয়, সেই লোকদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও। বৈঠক যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ ঘোষণা করেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ আরেকটি কথা বলেন, অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে, আজ থেকে নিয়ে পূর্বে জীবনে যত পাপ করেছ, সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো এই ফজিলত তো পাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাবো, এতে কোনো সন্দেহ নেই। ইসলামে তাওহীদের গুরুত্ব সবচেয়ে বেশি, যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে
তার মধ্যে এক নম্বর হলো আত্মাহিত, এর অর্থ হলো একত্ব। কোরআনে যত জায়গায় আহাদ ওয়াহদা শব্দ এসেছে সবগুলো দ্বারা তাওহিদকে বোঝানো হয়েছে। আমরা একটা কালেমার নাম দিয়েছি কালেমা তাওহিদ। ওই কালেমার মধ্যে একটা কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, পুরোটাই আল্লাহর তাওহিদ বোঝানো হয়েছে। এর মধ্যেও শব্দ এসেছে ওয়াহদা। তাওহিদ শব্দটা ওয়াহদুন শব্দ থেকে উৎপত্তি, ওয়াও হা দাল ওয়াহদুন, এর অর্থ হল একক। ওয়াহাদা ইওয়াহিদু তাওহিদান, একত্ব ঘোষণা করাকে তাওহিদ বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, কোন ব্যক্তি আগে তাওহিদকে সংরক্ষণ করবে, তারপরে অন্য কোনো ইবাদত, তাওহিদের আগে কোনো ইবাদত নেই। আমরা যেটা করি, আগে সালাতের দাওয়াত দেই, তারপরে দাওয়াত দিই জাকাতের, হজ্জের, সিয়ামের। প্রথম দাওয়াতটাই হলো কিসের? তাওহিদ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তহা 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ফাবুদনি, অতএব একমাত্র আপনি আমারই ইবাদত করুন। এই ফাবুদনি শব্দের অর্থ হল ফাওয়াহিদনি, একমাত্র আমারই তাওহিদকে ঘোষণা করুন, গ্রহণ করুন। ওয়াকিমিস সালাতা লিযিক্রি, এবং আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। কথা কি বুঝতে পেরেছেন? আগে বললেন সালাতের কথা না তাওহিদের কথা? ফাওয়াহিদনি, একমাত্র আমাকে মেনে নিন, আমার একত্ব ঘোষণা করুন, আমার তাওহিদকে মেনে নিন। আগে তাওহিদ। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, তারা একমাত্র আমারই ইবাদত করবে। অর্থ করেন আপনারা লিয়া আবুদুন, এর অর্থ হলো লিওয়াহিদুন, একমাত্র আমারই তারা একত্ব ঘোষণা করবে, তাওহিদকে মেনে নেবে। লিয়াবুদুন মানে কি? লিওয়াহিদুন, তাওহিদকে গ্রহণ করবে। বন্ধুরা আমার, মানুষ তাওহিদ ব্যতিরিকে অন্য কোনো কাজ করলে সে কাজ গ্রহণযোগ্য হবে না। তাওহিদটা হলো ভিত্তি, আকীদাটা হলো ভিত্তি। এটা যদি না দেন, কেউ বিল্ডিং করবে তো নিচে ভিত না দিয়ে দোতলা করা যাবে, তিনতলা করা যাবে? এটা তো কল্পনাই করা যাবে না। ভিত ছাড়া কল্পনা করা, বিল্ডিং কল্পনা করা যাবে না। ঠিক তাওহিদ ছাড়া কোনো ইবাদত কল্পনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা আয়াতটা পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থ কি? ইয়াকা নাবুদু অর্থ কি?
বলেন একমাত্র আমরা তোমারই ইবাদত করি না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়াকা নাবুদ, একমাত্র ইয়ানে ইয়াকা নুওয়াহিদ, একমাত্র আপনারই তাওহীদ একত্ব ঘোষণা করি, একত্ববাদ। তাওহীদ মানে এই ভাষাটা বলবেন না, একত্ববাদ। এই কথাটা এসেছে পুঁজিবাদ, সমাজবাদ, ইহুদিবাদ, তারপরে সাম্যবাদ, এইগুলোর সাথে যেমন বাদ যোগ হয়েছে, বাদ মানে ইজম বা মতবাদ। তাওহীদ কি কোনো মতবাদ? না, এটা আল্লাহ প্রদত্ত বিধান, এটা কারো মস্তিষ্ক থেকে বের হয়নি। তো ইয়াকা নাবুদ এর অর্থ হলো ইয়াকা নুওয়াহিদ, একমাত্র আপনারই একত্ব ঘোষণা করি, আপনার একত্বকেই মেনে নিই, তাওহীদকে ঘোষণা করি। ওয়া ইয়াকা নাস্তাইন এর অর্থ কি? ওয়া নাখাফু ওয়া নারজু ইয়া রব্বানা লা গায়রুক, হে আল্লাহ আপনাকেই একমাত্র ভয় করি, আপনার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে ভয়, কাউকে ভয় করি না, কারো কাছে সাহায্য চাই না। এটা হলো তাওহীদ। যদি কোনো ব্যক্তির মধ্যে তাওহীদ থাকে তাহলে ওই ব্যক্তি অন্য আমল করলে গ্রহণ হবে, আর তাওহীদবিহীন যদি আমল করে গ্রহণ হবে। একটা হাদিস এখানে বলি, আপনাদের মুখস্থ আছে, আমাদেরও মুখস্থ আছে, খুব সহজ, আমি অর্ধেক বলি, বাকি আপনারা বলে অর্ধেক। সহি বুখারীর প্রথম হাদিস, মেশকাতেরও প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়াতের উপরে। তো দলিল তো আপনাদের জানা আছে, দলিল আপনাদের জানা আছে যে যাবতীয় আমল নির্ভর করে কিসের উপরে? নিয়াতের উপরে। নিয়াত মানে কি? নিয়া শব্দটা তৈরি হয়েছে নুন ওয়াও ইয়া থেকে, নাওয়া। আর নাওয়া শব্দের অর্থ হলো বীজ বা বিচি। নাওয়া শব্দের অর্থ কি? বীজ বা বিচি। কাঁঠালের কি? বিচি। আমের আঁটি বলেন না, খেজুরের আঁটি। এই নাওয়া শব্দের হলো অর্থ হলো আঁটি বা বিচি, আঁটি বা বিচি। যার হৃদয়ে যে বিচি লেখা আছে, পুঁতা আছে, গাছ তারই কিন্তু হবে, অন্য হবে। বাংলাদেশে যদি এই হাদিসটা মানুষ বুঝে, একটা হাদিস যদি বুঝে, তাহলে এদেশে কোনো মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, খানকা পূজা থাকবে না, মাঝহব পূজা থাকবে না, তরিকা পূজা থাকবে না, সব কিছুই বন্ধ হয়ে যাবে। একটা হাদিস বুঝলে, একটা মাত্র, এটা নিয়াত মানে যে বিচি, আপনার অন্তরে যে বিচি প্রথিত আছে, পুঁতা আছে, গাছ তারই হবে। আপনাদের জয়পুরহাট জেলায় সুপারির গাছ থেকে নারকেল গাছ হয়েছে, এরকম কোনো রেকর্ড আছে? একজন বলেন তো দেখি আছে। বা নারকেলের গাছ থেকে সুপারির গাছ হয়েছে, আছে না? নেই, পাবেন না। আমাদের রাজশাহীতে আম বেশি হয়, তো আমের আঁটি পুঁতে শত চেষ্টা করেও কেউ জাম গাছ হওয়াতে পারে না। আর এটা কি সম্ভব? আরে ফজলি আমের আঁটি থেকে ল্যাংড়া আম হয় না, আর আম থেকে কি গাছ হবে, জাম হবে? হবে। আর যদি বিচি নষ্ট হয়? হ্যাঁ, একবারে শেষ, তাই না?
তো আমি এতক্ষণ বললাম যে বীজ পোতা আছে, গাছ তারই হবে, তো বীজ নষ্ট যদি হয় তো গাছ কোথায় হবে? তা আমি আমি আগে কোনটা আলোচনা করব, বীজ আছে তার উপরে আলোচনা করব না নাই তার উপরে আলোচনা করব? দুইটাই করব। এই ভাই বলে দুইটাই বলে, নায়ের উপরে আলোচনা করলে তো আপনারা তো বেঈমান, বলছে ইমান সবারই কম বেশি আছে। আমার একটা আলোচনা আছে নেট থেকে শুনবেন, ইমানের পরিচয় শুনলে আপনার মনে হবে যে আমার ইমানই নেই। তাহলে আমি আপনাকে বেঈমান এখনই বানানো যাবে খুব সহজে, আপনার মধ্যে ইমান নাই খুব সহজে বানানো যাবে। শুধু শিরিক করলে ইমান যায় এ কথা ঠিক না, আরো বিষয় আছে যে ইমান না থাকে না। তার মধ্যে একটা 3910 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল হাসাদু ওয়াল ঈমান, কোন বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, একটা ঈমান আর একটা হিংসা। যার অন্তরে হিংসা বুদবুদ করে তার অন্তরে ঈমান, যার ঈমান যার অন্তরে ঈমান রয়েছে তার অন্তরে হিংসা। আর একটা উদারতা, যার অন্তরে সংকীর্ণতা আছে তার অন্তরে ঈমান নেই, যার অন্তরে ঈমান আছে তার অন্তরটা অনেক বড়, কোনো সংকীর্ণতা নেই, অনেক অনেক বড়। তাহলে বোঝা যাচ্ছে। আর একটা 58 নম্বর হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমে, আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল আখার, ঈমান আর লজ্জা দুইটাকে পাশাপাশি রাখা হয়েছে, ঈমান আর লজ্জা দুইটাকে পাশাপাশি রাখা হয়েছে, যদি একটাকে উঠিয়ে নেওয়া হয় তো আর একটা এমনি উঠে যায়। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান আছে? যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি লজ্জা আছে? আছে। বুঝেননি কথা? যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে লজ্জাও আছে। হাদিসটা এত গুরুত্বপূর্ণ, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আল্লাহু আকবার, লজ্জাই হলো ঈমান আর ঈমানেরই হলো জান্নাহ। তাহলে যে ব্যক্তি কয়টা জিনিস পাওয়া গেল, তিনটা জিনিস এখানে আসলো, যে ব্যক্তি আরেকটা জিনিস আছে আল হাসাদু ওয়া শুহ আল আল ঈমান ওয়া শুহ, যার অন্তরে কোন ব্যক্তির অন্তরে কৃপণতা আর ঈমান এক জায়গায় হয় না, এটা নাসাইর 3910 নম্বর হাদিস। তো কৃপণতা, হিংসা, সংকীর্ণতা আর লজ্জাহীনতা, এই চারটা জিনিস যদি কারো মধ্যে থাকে ওর মধ্যে ঈমান থাকে না, ঈমান শেষ। আর শিরিক করলে তো থাকেই না, ওটা তো এক নম্বরের কথা। পাবনাতে একটা পাগলার আড়ত আছে, এটা তো জানেন, আড়ত আছে না পাগলার, মেন্টাল হসপিটাল। তো সেখানে এক পাগলকে ডাক্তার বলছে যে এই পাতিলটা তুমি ভর্তি করো, কিন্তু পাতিলের পিছনে কিন্তু
তলায় ছিদ্র করা আছে। তো পাগল ভর্তি করা শুরু করলো, পানি যে পড়ছে এটা ও দেখতে পাচ্ছে, কিন্তু ওর প্রচেষ্টা হলো পাতিলটা ভর্তি করা। তো পানি নিয়ে আসছে আর ঢালছে, পানি নিয়ে আসছে আর ঢালছে, ঢালতে ঢালতে পানি পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছে। ডাক্তার মূলত পরীক্ষা করাতে চাচ্ছেন আসলেই পাগল কিনা। তো এক পর্যায়ে ও ক্লান্ত হয়ে গেছে, কিন্তু পাতিলটা ভর্তি করতে পারে না, আসলে কি সম্ভব? তো এবার ডাক্তারকে বলছে, স্যার পাতিলটা অনেক বড়, আমার সাথে আর একজনকে দেন। ডাক্তারকে পাগলা বানিয়েছে। আপনারা বলেন তো যে পাতিলটা বড় না ওর মাথার তার ছেঁড়া, এটা তো সহজ বোঝানো, তাই না? ও তো পাগল, ওর তার ছেঁড়া থাকতেই পারে বলে পাগল। আপনি হাসলেন কেন? আপনি মাস্টার্স পাস করলে কি করলেন? আপনি অনার্স পাস করলে কি করলেন? কামেল পাস করে কি করলেন? আপনি ডিসি হয়ে কি করলেন? এসপি হয়ে কি করলেন? আপনি সচিব হয়ে, ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে কি করলেন? আপনার যেন তলা ফুটা, ও তো পাগল। তার অবস্থা শুনে 32 দাঁত বের করে হা করে হাসলেন একটু। আপনারা যদি আকিদার তলাটা ফাটা, এটা কি জানেন আপনি? আপনার আকিদা তো ফুটা নাই, ওই বিচিটাই নাই। বিচিটাই কি? মরা, নষ্ট। তোদের গাছ হবে, গাছ হলে না পাতা হবে, পাতা হলে না ফুল হবে, ফুল হলে না ফল হবে। তো যেখানে বিচি নাই, নষ্ট, ইমানে যেখানে নাই, সে তাওহীদ আপনাকে কি বুঝাবো? যদি বিচি থাকে, সেই বিচিটা আবার ইসলামের না মাজহাবের, এটা তো আবার বোঝানো লাগবে। যদি ওইটার আকিদাটা অন্তরে যদি পীরের আকিদা থাকে, ফকিরের আকিদা থাকে, তাহলে গাছ তো তারই হবে। গাছটা তারই হবে, যে তরিকার আঁটি পোতা থাকে, তাহলে গাছ কি হবে? ইসলামের হবে না, তরিকার হবে, তরিকার হবে। এইটা একটা মুসিবত। যদি ইসলামের আঁটি লাগানো থাকে, তাহলে গাছ কিসের হবে? ইসলামের। তা আমাদের অন্তরে, অধিকাংশ মানুষের অন্তরে পোতা আছে তরিকার আঁটি, পীরের আঁটি আর মাজহাবের আঁটি। এখান থেকে কি তৈরি হবে? ইসলামের আঁটি তৈরি হবে? ভালো করে কথাটা বুঝবেন আমার, আমি যেটা বুঝাতে চাচ্ছি। ইসলামের ঘরে আপনার আঁটিটা পোতা নাই, পোতা আছে চার মাজহাবের ঘরে, চার তরিকার ঘরে, বা লক্ষ লক্ষ যে পীর ফকির আছে তাদের আকিদার ঘরের মধ্যে আঁটি লাগানো আছে। কোনো দিন সেখান থেকে ইসলামের গাছ জন্ম নিবে না, কোনো দিন সুযোগ নাই, এবং বের হবে না ইসলামের আঁটি। এটাই বলে গেলাম, এটাই স্পষ্ট করে গেলাম। আগে স্বচ্ছ তাওহীদকে মেনে নিতে হবে, স্বচ্ছ তাওহীদকে আগে মেনে নিতে হবে, তারপরে আপনি আমল করুন। আমি এখানে দাবি করব, শিরিক মুক্ত আছেন কোন ব্যক্তি? আমি মনে করি তার মধ্যে তাওহীদ আছে। তাওহীদের কথাটা সব কথা বলার আগেই বলতে হবে। বাংলাদেশে দাওয়াত চলে সালাতের এক শ্রেণীর মুরব্বী, মসজিদে মসজিদে দাওয়াতি কাজ করে বেড়ায়,
মুরব্বির দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, কবরে এক পা গেছে এক পা বাহিরে আছে, বয়স 85 বছর হয়ে গেছে, মরতে আর কিছুদিন বাকি আছে, এই লোকের মধ্যে তাওহীদ না। এই লোক বিশ্বাস করে কি জানেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গেছে হজ করতে, হজ করতে গিয়ে যা আমল ছিল সব আমল রেখে আসছে, নবীর কবরের পাশে গিয়ে আশা করছে আমি বারবার সালাম দিচ্ছি, হয়তো বা এক সময় সালামের উত্তর দিবেন আর আমি শুনে নিব, এই চিন্তায় হজ করতে গেছে। এই আকিদা নিয়ে হজ করতে যাওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, ওর আকিদাই পচা হজ হবে না। আবার কারো কারো আকিদা আছে আল্লাহর নবীর সাথে মুসাফা করতে চাইলে হাত তিনি মাঝে মাঝে বের করেও দিতে পারে, নাউজুবিল্লাহ পড়ছেন মানে আপনাদের আপনাদের মধ্যে বহু মানুষ রয়েছে আকিদা পোষণ করে থাকে, এটাই লেখা হয়েছে ফাজাইল আমল ফাজাইল হজ অংশের 128 পৃষ্ঠায় সুন্দর করে লেখা আছে এই কথাটা। আহমদ রিফাই নামক একজন ব্যক্তি গিয়ে কবরের সামনে গিয়ে কবিতা পাঠ করে বলছে, হে রাসূল, দূর থেকে এতদিন দরুদ পাঠ করেছি, আজকে কাছে এসেছি, একটু আপনার হাত মুবারকে চুম্বন করতে চাই। এই কথা বলা মাত্রই আহমদ রিফাই এই কথা বললেই আল্লাহর নবী কবর থেকে হাত বের করে দিলেন, হাত বের করে দিলেন, হাতে চুম্বন করেন। এই দৃশ্য দেখেন, এইটা হলো 555 হিজরির ঘটনা। এই দৃশ্য দেখেন, 90,000 মানুষ, তার মধ্যে ছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। এই ঘটনা কি ঠিক? আপনারা বলতে পারবেন না মিথ্যা ঘটনা, এটা এটা হুজুরের বয়ান করে। আমাদের কিতাবপত্র নিয়ে এসে আমরা যা লিখেছি দলিলের ভিত্তিতে কোরআন সুন্নাহ মোতাবেক লিখেছে, দলিলের সাথে যখন পারিনি তখন দালালি করা শুরু করেছে। কথা বুঝতে পারেননি? আমরা যদি তাদের কেতাবগুলো বের করে পড়া শুরু করি একদিক থেকে, তাহলে আপনাদের কারো উজু থাকবে না। বুঝতে পারেননি কথা? এই যে কথা কিছুক্ষণ আগে বললাম, এ কথা বললে কি উজু থাকবে? আজীব ব্যাপার, আল্লাহর নবী কবর থেকে হাত বের করে দেয়, আর এই বিশ্বাস যে ব্যক্তি করবে তার কোনো আকীদা আছে? এটা হলো কুফরি আকীদা, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এটাই বিশ্বাস করতে হবে। 30 নম্বর আয়াত খুলুন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন তারাও মারা যাবে, এটা আল্লাহ বলেছেন। মাইয়িত মানে কি তাজা? মায়াত মানে কি তাজা? কি মরা? এই দেশের মানুষ কেন তৈরি করলো হায়াতুন নবী, এই শিরিকি শব্দ তৈরি করলো কেন? দেশের লোক ওর আকিদায় শিরিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকতারহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, সূরা ইউসুফ 108-106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত, যারা শিরিকের সাথে জড়িত, আর এক ভাগ আছে যারা শিরিকের সাথে জড়িত না। আমুলের সমালোচনা বাদ দিয়ে মানুষকে আগে শিরিক থেকে বাঁচানোর চেষ্টা করুন, পীর পূজা করা থেকে, কবর পূজা করা থেকে, মাজার পূজা করা থেকে, মাজহাবের পূজা থেকে মানুষকে, তরিকার পূজা থেকে মানুষকে আগে বাঁচানোর চেষ্টা করো। এক শ্রেণীর মানুষ মুখে লম্বা দাড়ি নিয়ে, মাথায় বড় পাগড়ি নিয়ে, গায়ে বড় আলখেল্লা নিয়ে, মাজারে বসে, খানকায় বসে বসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঈমান হরণ করছে, করছে না? এদের সংখ্যা কম না বেশি? আর এদেরই মুরিদ হয়ে, এদেরই মুরিদ হয়েছে বাংলার প্রত্যেকটি মানুষ। কোনো মানুষ মুরিদ ছাড়া
ফাঁকা আছে, এই লোক পাওয়া যাবে না, কোন না কোন পীরের মুরিদ হয়ে বসে আছে, যার কারণে আরে নির্বাচনী প্রচারণা পর্যন্ত শুরু করে মাজার থেকে, এরা মসজিদ খুঁজে পায় না, এরা মুসলমানের বাচ্চা করে না তারা, আশ্চর্য। কে আকীদা শিক্ষা দিল, কে বলল এটা যে পীর সাহেব খুশি হলে আমি নির্বাচনে জিতে যাব? ও কত শত বছর পূর্বে মরে গেছে, পচে গেছে, তার ঠিক আছে, ওর হাড় হুড্ডি পাওয়া যাবে না। কি আকীদা, বাবাকে বলে শুরু করছে, বাবাকে বলে হজ করতে যাচ্ছে, বাবা হজ্জে যাচ্ছি, তুমি দোয়া করো আল্লাহ যেন সহি সালামতে ফেরত নিয়ে আসে, এর হজে যাওয়ার দরকার আছে? ওর আকীদা আছে না? আকীদা নাই। দুই নম্বর, এই বাংলাদেশে যে সমস্ত ভাইয়েরা আপনারা স্পষ্ট জেনে নেন, আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন, সেটা আমার দেখার বিষয় না, আপনি মুসলমান, এই জন্য আপনাকে বলছি, আপনি মুসলমান, আপনাকে বলছি, আপনাকে মরতে হবে, কবরে যেতে হবে, আপনি যে দলই করেন না কেন, যাওয়া লাগবে না কবরে। অতএব রাজনৈতিক ব্যক্তিরা শুধু শিরিক করে না, ওরা শিরিকের আবাদ করে, শিরিক উৎপাদন করে। প্রত্যেক রাজনৈতিক দল হাজার হাজার কোটি কোটি ফ্যাক্টরি খুলে রাখছে শিরিকের এবং বেদাতের, তারা শিরিক চাষ করে, প্রতিদিন চাষ করে শিরিক। তাহলে শিরিক করা লোকের সংখ্যা বেশি না শিরিক না করা লোকের সংখ্যা বেশি? তাহলে শিরিক যারা করে তাদের সংখ্যায় বেশি। তাহলে এই জন্য তো আপনি সালাত পড়েন চুরিও করেন, সালাত পড়েন দুর্নীতিও করেন, কারণ আপনার আমুল ইবাদত কবুল হয় না, তাওহিদ আপনার মধ্যে নাই। তাবিজের কথা বলবো, শুধু ঢেপি, বাংলাদেশে মহিলারা বেশি শিরিক করে, যত বুড়ি এবং নানি আছে, দাদি, এই শ্রেণীর মহিলারা, এরা হলো শিরিকের এক একজন ফ্যাক্টরি, বাড়িতে বসে বসে শুধু শিরিক উৎপাদন করে, এই করলে এই হয়, সেই করলে সেই হয়। আপনারা ঠিক বলছেন কেন, আপনারা কি কমা, যত বুড়ব্বে বুড়া আছে, এই বুড়া চাষা দাদা আর নানা যারা আছে, এই বুড়ারা হলো বেদাতের ফ্যাক্টরি। কি রাগ করলেন আপনারা? হ্যাঁ, এরা বেদাতের ফ্যাক্টরি, এরা এতই কট্টর, যদি কোনো ভুল আমুল থাকে ওই ভুল আমুল বাদ দেবে না। এক মুরব্বী বলছে যে আপনি বলেন কি মুনাজাত করবো না, মানে কবরে গিয়ে মুনাজাত করবো। আমি বললাম যে চাচা কবরে তো মুনাজাত নাই, বলছে কবরে তো কোনো এবাদত নাই মরার পরে, বলছে কোনো এবাদত না থাকলে মুনাজাত আছে, মানে টঙ্গীর মাঠে মুনাজাত করে যে অভ্যাস, এই অভ্যাস মুরব্বী ছাড়তে পারবে না। তো আপনারা ঠিক বলে বেশি সুবিধা করতে পারলেন না, মহিলারা শিরিক করে, পুরুষরাও করে, আপনি জানেন না আপনার স্ত্রী কোন মাজারে কোন ছাগল মানত করে বসে আছে, দেখবেন, জিজ্ঞেস করে দেখবেন, ও মানত করে বসে আছে ছেলেটার বিয়ের সময় আমি দুইটা খাসি দান করবো, কোন জায়গায়, অমুক গাছতলায়, ও বড়ই হয়নি এখনো, ও যখন বয়স হবে 25 বছর, যখন বিয়ের আয়োজন চলবে, তখন মা পুট করে বলে দিবে, মা বলে দেবে আমার তো দুইটা ছাগল মানত করা ছিল হাইকোর্টের মাজারে। বলেন তো এই মহিলার এবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে? হ্যাঁ, একটাও কবুল হয়নি, অসম্ভব, ওর তো ইমানই নাই, ওর তো আকিদা নাই, বিচি নাই, বুঝেননি কথা, ও তো বিচি নাই, এবাদত কি করে হবে? আমি আর একটা, এটা একজন মহিলা, খুব পড়ুয়া মহিলা, আমাকে উদাহরণ দিয়ে বলছিলেন, যেটা আপনাদের বলি, ব্যাংকে যদি অ্যাকাউন্ট না থাকে ডিপোজিট হবে? হ্যাঁ, হবে হবে, টাকা রাখবেন দেখবেন এমনি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, হবে, আগে অ্যাকাউন্ট খোলা লাগবে, তারপরে না টাকা জমা হবে, কথা বোঝা গেছে? আকিদা তাওহিদ হলো অ্যাকাউন্ট,
এটা যতক্ষণ পর্যন্ত না খোলা হবে ততক্ষণ কোনো আমুল কাউন্ট হবে না। আগে ওইটা ঠিক করেন। এটা একজন মহিলার বুঝ। আমি আকিদার পুরে বক্তব্য দেওয়ার পরে, কথা বলার পরে আমাকে ফোন দিয়ে বলছেন যে আপনার বক্তব্য শুনে খুব ভালো লাগলো, তো আমার একটা উদাহরণ আছে, যদি পছন্দ করেন দেখেন পছন্দ হয় কি না বলেন। তখন আমি বললাম এই উদাহরণ, তখন মহিলাটা এই উদাহরণটা বললেন যে আমি বুঝাই এরকমভাবে যে অ্যাকাউন্ট খোলা না থাকলে ডিপোজিট হবে না, অ্যাকাউন্টে টাকা জমা হবে না, আগে অ্যাকাউন্ট খোলার দরকার। আর এটাই হলো তাওহীদ, এটাই হলো আকীদা, এটাই হলো আকীদা। আপনি মনে করছেন মূর্খ লোকের সামনে আকীদার বক্তব্য দেওয়া যাবে না? জয়পুরহাটে এসেছি আকীদার বক্তব্য দিব না, এটা তো হয় না। আপনারা বলতে পারেন কি দরকার ছিল, হালাল হারামের বক্তব্য দিবে, কিয়ামতের ভয় ভয়তার বক্তব্য দিবে, তারপরে জান্নাত জাহান্নামের উপরে বক্তব্য দিবে, সালাতের উপরে বক্তব্য দিবে। আরে আল্লাহ যে আগে বলছে তাওহীদের কথা বলো তারপরে সালাতের কথা বলো। 1397 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন দেখেন, যদি কোনো ব্যক্তির মধ্যে আমুলের গোষ্ঠী না থাকে, কোনো আমলই নেই, তবে তার মধ্যে তাওহীদ আছে, তাওহীদের স্বীকৃতি দিয়ে দিছে, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে, কোনো আমল নাই কিন্তু জান্নাতে যাবে। কতটা হাদিস দিবেন আপনি? কোনো ব্যক্তি মারা গেছে শিরিক না করে কিন্তু জেনা করেছে, চুরি করেছে, মদ খেয়েছে, মানুষ হত্যা করেছে, এই লোকটি মারা গেছে কোনো আমলই করেনি, যদি এই লোকটির মধ্যে তাওহীদ জেগে থাকে আল্লাহ সব পাপ মাফ করে তাকে জান্নাত দান করবে। তাওহীদের পাওয়ার এত বেশি, তাওহীদের পাওয়ার এত বেশি। তাহলে কোনটা বেশি দরকার, তাওহীদটা দরকার না আগে? আগে তাওহীদটা দরকার। দেখেন আপনি, এখানে নগদ আপনাকে বুঝাচ্ছি, একজন গ্রাম্য মানুষ আপনার এলাকার মতো আল্লাহর নবীকে এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাত, আপনি আমাকে এমন আমলের কথা বলুন, আপনি আমাকে এমন আমলের কথা বলুন যে আমলটা করে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। তাবুদুল্লাহ মানে কি? কি আল্লাহর ইবাদত করবে, এর অর্থ হলো তুহিদুল্লাহ, আল্লাহর তাওহীদকে মেনে নিবে। তাহলে প্রথম বললেন তাওহীদ মেনে নেওয়ার কথা, লা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে শরীক করো না। তারপরে দ্বিতীয়টা বলছেন ওয়া তুকিমুস সালাত আল মাকতুবা, আর ফরজ সালাত আদায় করবা। তাহলে আগে তাওহীদ নাকি সালাত? আগে তাওহীদ তারপরে সালাতের দাওয়াত। আল্লাহ নবী বলছেন পরের তিন নম্বর বললেন ওয়া তুকিমু ওয়া তুয়াদ্দিজ যাকাত আল মাফরুদা, আর ফরজ যাকাত দিবা, ওয়া তাসুমু রমাদান, আর রমাদানের সিয়াম পালন করবা। এই ব্যক্তিকে এই কথা বলার পরে লোকটি আল্লাহ নবীকে বলছে আল্লাহু লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস মিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, আপনি যা বললেন এর কমও করব না বেশিও করব না, যা বলবেন তাই মেনে নেব, এর বেশিও করব না কমও করব না। ফালাম্মা আল্লাহ, যখন লোকটি এই কথা বলে চলে যাচ্ছে, লোকটি যখন এই কথা বলে চলে যাচ্ছে, তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাররাহু আইয়ান দুরা ইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, ও সাহাবীরা তোমরা কে একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, তোমরা একজন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, কে দেখো দেখো এই লোকটা হলো জান্নাতি। আল্লাহু আকবার, এই লোকটা কি সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে, কিছু কোন আমল করেছে, এই তাওহীদের স্বীকৃতিটা দিয়েছে, তাওহীদের স্বীকৃতিটা দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাওহীদের স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহর কাছে তার কবুলিয়াত তিনি পেয়ে গেছেন, লোকটি জান্নাতি হয়ে গেছে। আল্লাহর নবী যাকে জান্নাতি বলেছেন, এ কি জাহান্নামে যাবে? না, জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই।
শুধু তাওহীদের স্বীকৃতির কারণে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। মুয়াজ বিন জাবালকে আল্লাহ নবী পাঠাচ্ছিলেন ইয়ামানে। সহিহ বুখারীর 7372 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলতেন, মুয়াজ ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব। মুয়াজ তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে। ফালিয়াকুন আউওয়ালু মা তাদউহুম আইয়ুহিদুল্লাহ তাআলা। তুমি তাদেরকে প্রথম দাওয়াত দিবে, তোমার দাওয়াত যেন প্রথম হয় তাওহীদের, তারা তাওহীদকে মেনে নেবে, তাওহীদের দাওয়াতটা যেন প্রথম দেয়, তারা যেন একত্ব ঘোষণা করে, আল্লাহ একত্ব ঘোষণা করবে। ফাইদা আরাফু যালিক, যদি তারা তাওহীদকে মেনে নেয়, যদি তারা তাওহীদকে মেনে নেয়, আরেকটা ওয়াইদা আজাবু যালিক, যদি তাওহীদের স্বীকৃতি দেয়, ওয়াইদা আতাউ যালিক, যদি তাওহীদের কথা মেনে নেয়, فأخبرهم أن الله افترض عليهم خمس صلوات في كل ليلة ونهار। তাহলে এইটা বলো তাদেরকে, আল্লাহ তাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে রাতে দিনে ফরজ করেছে, পাঁচ ওয়াক্ত সালাত। তাহলে আমরা প্রথম যদি তাওহীদটাকে মেনে না নিই, তাহলে সালাত আদায় করে কোনো লাভ হবে না। আহলে হাদিসদের দোষ এটাই, তাওহীদের দাওয়াত দিলেই মাজার পূজা বন্ধ হবে, কবর পূজা বন্ধ হবে, ব্যবসাও বন্ধ হয়ে যাবে, যার কারণে আমাদের বক্তব্য তারা সহ্য করতে পারে না, সহ্য করে না। কারণ এই বক্তব্য বেশি দিন দেওয়া যাবে না, বেশি দিন দিতে দেওয়া যাবে না, গলা টিপে ধরতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো প্রতারণা। প্রতারণা বুঝেন, যে প্রতারণার আবিষ্কার করেছে ইহুদিরা, কুরআনের একটা অংশ পড়ে আর একটা অংশ পড়ে না, ঢেকে রাখে, এই অভ্যাসটা কাদের ছিল? ইহুদি খ্রিস্টানদের এই নীতি। রজমের আয়াত তাওরাতের মধ্যেও ছিল, আল্লাহর নবীর কাছে পড়ার সময় আঙ্গুল দিয়ে রাখছে জায়গা মতো, এই পার্শ্বে পড়ে আর এই পার্শ্বে পড়ে না, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, হাত তুলো, আল্লাহর কসম দিয়ে বলছে হাত তুলো, তুলে পড়ো। হাত তোলার পরে দেখছে নিচেই রজম করার কথা বলা আছে। তো আমাদের দেশে আলেমরা তো তাওহীদের দাওয়াত দেয় না, বরং প্রতারণাটাই বেশি করে। আমরা মানুষকে গালিগালাজ করতে পারি না, কিন্তু এত নোংরা ভাষায় কুরুচিপূর্ণ কথা বলে যে কথা শুনলে কান নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, চোখ দিয়ে দেখলে, লেখা পড়লে চোখ নষ্ট হয়ে যাবে, এমন কথাবার্তা বলে, অর্ধেকটা বলে আর অর্ধেকটা ঢেকে রাখে, রাখে না? তাহলে মানুষ হকটা পাবে কোথায় থেকে? তাওহীদ তো নাই, শিরিকে কিলবিল কিলবিল করছে, আর সেখানে আবার প্রতারণার জাল ফেলেছে। শুনে রাখবেন একটা কথা, মানে শক্ত কথা যেটা মনে রাখবেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত নিয়ে মাঠে নেমেছিলেন, ওই দাওয়াত নিয়ে আমরাও মাঠে রয়েছি। যে দাওয়াতের বিরুদ্ধে আবু জাহাল, আবুল আহাব, উদ্বা সাহেবা বিরোধিতা করে এই দাওয়াতকে হত্যা করতে পারেনি, এই দাওয়াতকে উৎখাত করতে পারেনি, ওই দাওয়াতই মাঠে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ তাওহীদের দাওয়াতকে কেউ গলা টিপে হত্যা করতে পারবে না, ইনশাআল্লাহ। যদি কেউ করার চেষ্টা করে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে ধ্বংস হয়ে যাবে, তো কোনো সন্দেহ না, অবশ্যই এটা যেন মনে রাখে। নমরুদ আজীবন বিরোধিতা করেছে ইব্রাহিমের, ফেরাউন আজীবন বিরোধিতা করেছে মুসা আলাইহিস সালামের, কিন্তু মুসা আলাইহিস সালাম চির সম্মানিত, ইব্রাহিম আলাইহিস সালাম চির সম্মানিত। ইব্রাহিম মুসাকে দমন করতে পারেনি ফেরাউন বাহিনী, নমরুদের বাহিনী, মুসা দাওয়াত দিয়ে গেছেন, ওই দাওয়াত আজও চলছে, ওই দাওয়াত নিয়ে মাঠে নেমেছি। অতএব মিথ্যা কথা ছড়িয়ে, প্রতারণা করে, ধোকাবাজি করে দাওয়াতকে বন্ধ করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরুল হক
লা ইয়াদুরুহুম মান খাযালাকুম হাত্তা ইয়াতামরুল্লাহ ওহুম কাযালিক। বন্ধুরা আমার বলার কথা নেই, কিছু নেই, আলোচনা খুব ভালোই করা যেত, কিন্তু আলোচনা করার আজকে পরিবেশ মোটেই নেই, এটা তো আপনারা বুঝতে পেরেছেন। এখানে একবার আলোচনা এসেছিলাম, আমি আলোচনা করেছিলাম, প্রায় দেড় থেকে পৌনে দুই ঘন্টা আলোচনা করেছিলাম, কানায় কানায় লোক বসেছিলাম।